ঘাতক সাজিথিবা মঙ্কি পক্স পাই দেশের সবু বিমান বন্দর বন্দর ও সীমাকু আলর্ট। বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশ সীমা উপরে কড়া নজর রখা যাইছি। বিভিন্ন দেশে মঙ্কি পক্স রোগীক সংখ্যা বড়ুথিবারু কেন্দ্র সরকার এই আলর্ট জারি করিছন্তি। তবে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষরু বিদেশী যাত্রীক মঙ্কি পক্স লক্ষণ উপরে দৃষ্টি দেবাকু দেশের সমস্ত বিমান বন্দরক সতর্ক করা যাইছি। যাত্রীক ঠারে মঙ্কি পক্স লক্ষণ দেখা গলে তুরন্ত পরীক্ষা করাইবাকু নির্দেশ দিয়া যাইছি। মঙ্কি পক্স চিকিৎসা পাই দিল্লির তিনিটি সরকারি হসপিটাল রে রোগীক সংগরোধ এবং চিকিৎসা ব্যবস্থা করা যাইছি। এই তিনিটি হসপিটাল হেলা রাম মনোহর লোহিয়া হসপিটাল, সফদরজং হসপিটাল ও লেডি হার্ডিং হসপিটাল। মঙ্কি পক্স পরীক্ষা পাই দেশের 32টি স্থানরে মধ্যে ব্যবস্থা করা যাইছি। মঙ্কি পক্স র চিকিৎসা পাই প্রস্তুত রহিবাকু সবু রাজ্যকু কেন্দ্র পক্ষরু পরামর্শ দিয়া যাইছি। অধিক আলোচনা করিবা পাই স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শ্রীকান্ত ধর আম সহিত উপস্থিত রয়েছন্তি। ডাক্তার ধর, আপনাকে স্বাগত করুছি ওটিভি কু। বর্তমান চিন্তা বড়াইছি মঙ্কি পক্স আউ আলার্টরে সারা দেশ আমি কইপারিবা বর্তমান? নিশ্চয় দেখন্তু, এটা নয়া ইনফেকশন নয়, গত বর্ষ বি পাখাপাখি 1 লক্ষ সংক্রমণ হয়েছিল, যেপাই WHO এপাই সতর্কবাণী দিয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে ইন্ডিয়ারে বহুত বেশি ইনফেকশন দেখা নাই, পাখাপাখি 30টি কেস দেখাইছি, গোটে মৃত্যুবরণ করেছিল। তেমন বর্তমান পরিস্থিতি যেটা ক্লেড 2 যেটা কি বিগত বর্ষর ইনফেকশন ছিল, বর্তমান ক্লেড 1 র ইনফেকশন হচ্ছে, আর যেটা কি ঘাতকতা তার টিকে অধিকা পুরোনা যেতিকি তার ঘাতকতা ছিল, এটা পাখাপাখি 3 গুণা অধিকা বলে সেমানে কহুছেন। আর কঙ্গো ব্যতীত আফ্রিকান কন্ট্রিরে 12 রু 20টি কন্ট্রিরে বর্তমান ইনফেকশন স্প্রেড করেছে অল্প সময় ভিতরে, সেইপা WHO বর্তমান সতর্কবাণী দিয়েছি। আমি দেখুছ আমার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, সুইডেন, ইউরোপিয়ান অন্য কন্ট্রিকে মধ্যে স্প্রেড করবাণি, সেইপা এই সতর্কতা অবলম্বন করা করাছে। কিন্তু ভয়ভীত হবার কোণী এবার সম্ভাবনা না, কারণ এর ইনফেকশন স্প্রেডটা এয়ারবর্ন নুহে, কন্টাক্টরে স্প্রেড করে। এবং যে বাহার দেশর আসছেন, এসপেশালি আফ্রিকান কন্ট্রি আসছেন, কঙ্গো ভালিয়া দেশ কিংবা সাউথ আফ্রিকান কন্ট্রি আসছেন, সেমান উপরে কড়া নজর রাখা দরকার আছে। যেপা বর্তমান সতর্কতা অবলম্বন করা বিভিন্ন গাইডলাইন করা হচ্ছে, এয়ারপোর্টরে কেমতি রোগী মানুষ আইসোলেট করা যাব, যে দেহরে লক্ষণ অছি জ্বর হচ্ছে কিংবা পক্স র লক্ষণ অছি, দেহরে ফটকা হচ্ছে, দানা হচ্ছে, সেমানকু আইসোলেট করা, টেস্টিং করা। পাখাপাখি 30টি বর্তমান সেন্টার অছি ইন্ডিয়ারে টেস্টিং করা পাই, এগুলিক আগত ভবিষ্যতে বড়া দরকার পড়ব। সবুঠু বড় জিনিস হচ্ছে লোক মানুষ বর্তমান সচেতন করা, যদি এমনি লক্ষণ হচ্ছে ডাক্তার পরামর্শ নেবে, সেমানকু আইসোলেট করা এবং ভয়াবহতা কু দেখি বিমান বন্দর বন্দর এবং সীমাকু আলার্ট রখা যাইছি বর্তমান। বহুত বহুত ধন্যবাদ, আমার সহিত স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শ্রীকান্ত ধর অধিক আলোচনা করুথিলে, বহুত বহুত ধন্যবাদ।